আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বরিশালের বাকেরগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ধানের বাজার দর ভালো, তাই কৃষকদের মনেও খুশির আমেজ। রোপা আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি জমিতে চাষ হলেও ফলন আশাতীত হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধি মিজাউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। বাকেরগঞ্জ উপজেলার মাঠে মাঠে সোনালী ধানে ছেয়ে গেছে, অধিকাংশ ক্ষেত যেন সেজেছে সোনালী রঙে। শুরু হয়েছে ধান কাটা ও মারাইয়ের কাজ, আর ঘরে ঘরে কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন নবান্ন উৎসবের। সোনালী ধানের আবাই স্বপ্ন দেখছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় কৃষকদের ঘরে খুশির আমেজ। আমাদের এবার ফলন খুব ভালো, ফলন আমাকে মোটামুটি ভালো, যদি কৃষি অফিসের সাহায্য করতাম আগো আরও ভালো। যেভাবে এবার আগাইছি, এভাবে সরকার ভরুক্ষেপ রাখলে সামনে আগান যাইবে। উৎপাদন বাড়াতে এক ফসলি জমিকে দুই ফসলি করা, দুই ফসলি জমিকে তিন ফসলি করার কাজ চলছে বলে জানান ফিল্ড সুপারভাইজার। আমরা হচ্ছে গিয়ে কৃষককে বিভিন্ন প্রদর্শনী দিয়ে, যেমন সার, বীজ, কীটনাশক, এগুলো দিয়ে আমরা সহযোগিতা করতেছি। চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই উৎপাদন বৃদ্ধির কারণে আমাদের যে বর্তমান যে খাদ্য সংকট, সেই সংকটটা অনেকটা নিরসন হবে আমি আশা করছি। কারণ হেক্টর পর হেক্টর জমিতে যদি এই উন্নত জাত, এটা বিরাট সম্ভাবনা। একমাত্র জাত পরিবর্তন করে অনেক প্রোডাকশন বৃদ্ধি করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। চলতি আমন মৌসুমে বাকেরগঞ্জ উপজেলার 29,580 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে কৃষকরা 27,610 হেক্টর জমিতে ধান চাষ করেছেন। এস এম হামিম, মাইটিভি News Desk.